হাই, আমরা রেডি হয়ে গেছি। এই যে এইটা ছাড়া তো এখন চলবেই না, তাই এটা একটু দিয়ে দিই আর আমি একটু দিয়ে নিই। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আজ অনেক দিন পর বাইরে বেরোচ্ছি। এখন তো জানো চারিদিকে করোনার জন্য কি পরিস্থিতি, তাই সবসময় বাইরেও বেরোনো যায় না। তো সেই জন্য আজকে বাইরে বেরোতে পেরে মনটা বেশ ভালো লাগছে। অনেকদিন বাইরে বেরোনো হয় না বলে পলাশ বলল চলো আজকে একটু ঘুরে আসি, আর কয়েকটা টুকিটাকি জিনিসও কেনার ছিল, তাই আজকে বেরিয়ে পড়লাম। আমরা বেরিয়ে পড়েছি, চলো আজকে কোথায় যাব কি করব সবটাই তোমাদেরকে দেখাবো। তো তোমরা সবটা দেখার জন্য লাস্ট পর্যন্ত দেখতে থাকো। সকালবেলা কোনো রকমের টিফিনটা করে নিয়েছি, আজকে মুড়ি আর আলুর চচ্চড়ি করে নিয়েছিলাম, খেয়ে নিয়েছি সেটা। এরপর রান্নাবান্নাও কমপ্লিট করে এসেছি। আজকে করেছি পটল আলু মাছ দিয়ে ঝোল আর আলু ভাজা। তো দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি মোর শপিং মলে। এখানে গ্রসারির আইটেম, কসমেটিক, আরও অনেক কিছু পাওয়া যায়। এতক্ষণে আমাদের শপিং কমপ্লিট হলো, এবার বাড়ি যাব। বাড়ি গিয়ে ফ্রেশ হব, তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলবো। এখন বিকেল হয়ে গেছে, আমি বানিয়ে নিচ্ছি চা। বিকেলে চা ছাড়া তো কোনো কথাই হবে না। এখানে চিকেনগুলোকে ম্যারিনেট করে রেখেছি, কারণ স্ন্যাক্সে বানাবো চিকেন পকোড়া আর সাথে কাবাব। হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং, আমি চলে এসেছি। এখন বিকেল হয়ে গেছে, আমি চলে এসেছি তোমাদের সঙ্গে কথা বলার জন্য। আর আমি ভেবেছিলাম দুপুরবেলা ওখান থেকে ফিরে এসে তোমাদের সঙ্গে কথা বলবো, কিন্তু সেটা সম্ভব হয়ে ওঠেনি, কারণ এসে অনেক ব্যস্ততা ছিল। কারণ ওখান থেকে ফিরে এসে এখন তো তোমরা জানো যে কীভাবে সব কিছু পরিষ্কার করতে হয়, নিজে স্নান করে সব কিছু পরিষ্কার করে কাছাকাছি করে তোমাদের সঙ্গে দেখা করাটা সম্ভব হয়ে ওঠেনি, কারণ সবাইই খিদে পেয়ে গিয়েছিলো। মোমের তো প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গিয়েছিলো, তাদেরকে খেতে দেওয়া, আমরা নিজেকে এসে রেস্ট করেছি, করে এখন এসে তোমাদের সঙ্গে কথা বলবো বলে বসেছি। আর এখন আমি চা খেয়ে নিচ্ছি। এই যে চা রয়েছে, তো চা খাওয়া হলে তোমাদেরকে দেখাবো আজকে আমি কী কী জিনিস ওখান থেকে আনলাম।
থামসাপ আর মাজা এই দুটোই আমি মোড় থেকে নিয়েছি। এগুলো এনে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজের মধ্যে দিয়ে দিয়েছি যাতে এগুলো ঠান্ডা থাকে। এইটাও আনা হয়েছে মোড় থেকে, কিন্তু এখন ওই এগুলো নিয়ে তো বসা যাবে না, এগুলো ধুয়ে, হ্যাঁ, দার্জিলিং টুটি ফুটি কোয়ালিটি ওয়ালসে এটা ওখান থেকেই নেওয়া হয়েছে। তো এটা আমি ধুয়ে টুয়ে ফ্রিজে পুড়ে দিয়েছিলাম। চকলেট আছে, জেমসেরও একটা আইসক্রিম নিয়েছে, এটাও ফ্রিজ থেকে বার করলাম। এই যে জল দেখেই বুঝতে পারছো, জলে ধুয়ে এগুলো সব জানি না কি অবস্থা ভেতরে জলে ধোয়ার পর। আজকে মোড়ে গিয়ে এই জিনিসগুলো নিয়ে এসেছি ফার্স্টে দেখার। এই যে দুটো বিস্কুট বিসফার্মে, এই দুটো নিয়েছি। বিশেষ কিছু দরকার ছিল না, কুকিটাকে জিনিস দরকার ছিল সেগুলোই নিতে গিয়েছিলাম। তো ওখানে গিয়ে কয়েকটা জিনিস পছন্দ হয়ে গেল, সেগুলো নিয়ে নিলাম। আর এই একটা বিস্কুট নিয়েছি, যদিও এগুলো সব উল্টো আসছে। এটাও পার্লে বিস্কুট, পার্লে 2020 বাটার কোকস, এটা এটা হচ্ছে নট স্যুপ চিকেন, নট চিকেন সুইট কর্ন চিকেন স্যুপ এটা। তো এগুলো হচ্ছে দুপুরবেলায় বা বিকেলের দিকে টুকটাক একটু খিদে টিদে পেলে এগুলো খেলে বেশ ভালো লাগে, খেতে ভালো লাগে এগুলো, বা বর্ষার দিনে এইসব স্যুপ টুপ খেতে বেশ ভালোই লাগে, তো সেই জন্যই এগুলো কেনা। আর বাড়িতে যেহেতু মোম আছে, ওকেও কিছু করে দিতে হয় মাঝে মধ্যে, যদিও সব কিছু এগুলো খায় না, আমরাই খাই। এটা হচ্ছে পাস্তা, চিজি ক্রিমি পাস্তা। এমনি পাস্তাটা খেয়েছি, এটা খাইনি, তাই ভাবলাম যে দেখি নিয়ে কেমন লাগে। এটা মোমের ওরিও বিস্কুট, ওর পছন্দ হয়েছে, ও উঠিয়ে নিয়েছে। আর এইটাও মোমের নেস্টলে, খুব ভালো চোকোস টাইপের। আর বিশেষ করে এই যে পুতুলের মতো দেওয়া আছে, এইগুলো খুব পছন্দ করে ও, এইগুলো নিয়েছে, এটাও উঠিয়ে নিয়েছে। পপকর্নটাও খুব পছন্দ করে, ওর জন্য পপকর্ন একটা ছোটো মতো নিয়েছে। একটু আমাদেরও খেতে ভালো লাগে এগুলো। এইটা হচ্ছে ঢোকলা মিক্স, এগুলো বেশ খেতে ভালোই লাগে এগুলো। পলাশও পছন্দ করে, আমিও পছন্দ করি, তাই ভাবলাম ওখানে পেলাম এই মিক্সগুলো, দেখি নিয়ে নিই, এই ভেবে নিয়েছি। জানি না কতটা কী বানাতে পারবো, কীভাবে করতে পারবো। আর এই যে এটা হচ্ছে ইডলি প্রিপারেশান, এটা দিয়ে তৈরি করতে হয়, ওটাও তাই। তো আমার আবার ইডলি তৈরি করার ইডলি মেকারটা নেই, তো তখন অত ভেবে দেখিনি, বাড়ি এসে ভাবছি যে নেই, তো দেখা যাক। এটাও নিয়েছি নিমাইল, এটার গন্ধটা খুব সুন্দর, খুব ফ্রেশ লাগে মোছার পর, এটাই আমি ইউজ করি। 99 টাকা মতো দাম নিয়েছে, খুব ভালো। এই যে এটা চিজ স্লাইস চিজ নিয়েছি ব্রেডের সঙ্গে খাওয়ার জন্য। আর নিয়েছি ভেজ হাক্কা নুডলস, এমনি নুডলস খেয়ে দেখেছি, তো এইটা খেতে কেমন লাগে সেটা দেখার জন্য এটা নিয়েছি, মনে হচ্ছে ভালোই হবে, দেখা যাক। আর একটা জিনিস তোমাদের বলা হয়নি, পলাশ কিছু একটা অর্ডার দিয়েছে, জানি না কি অর্ডার দিয়েছে, বলছে না কিছুতেই, আমাকে বলছে তুমি খুলে দেখো, দেখি তোমাদের সামনে। এটা ফ্লিপকার্ট থেকে পার্সেলটা হয়েছে, তো দেখি চলো এর মধ্যে থেকে কি বেরোয়। এই যে এগুলো তো জামা কাপড় অর্গানাইজার ব্যাগ, আমি তো ভীষণ খুশি হয়েছি। অনেকদিন আগে থেকে পলাশকে বলছিলাম এটা, যে আমার এইটা লাগবে, কারণ আমার আলমারির যা অবস্থা,
তো সব জামা কাপড় কি হয়েছে ঠেসেই আছে একদম, এইগুলোতে সাজিয়ে সাজিয়ে। আর এটা রয়েছে 1, 2, 3, 4, 5, 6, এটা 6, এটা কত নিয়েছে গো? 360 টাকা। এটা 360 টাকা নিয়েছে, 360 অফারে পেয়েছি, পেয়েছি আমি পাইনি, ও অর্ডারটা নিয়েছে আমি জানতামও না এই বিষয়টা, এখন পেয়ে খুশি হয়েছি। কারণ এইগুলো তো এবার সাজাতে হবে আমাকেই, কাজ বাড়লো, চলো। অনেক কটা জিনিসই নেওয়া হয়েছে ওখানে গিয়ে, ওখানে বাইরে যেতে পেরে আমি এত এক্সাইটেড ছিলাম কি অনেক দিন পর আজ প্রথম বাইরে বেরোলাম, হচ্ছে এটা নিই ওটা নিই সেটা নিই, অনেকদিন যেহেতু কিছু কেনাকাটা করা হয়নি তো সেই কারণে অনেক কটা জিনিসই নিয়ে নিয়েছি। দেখা যাক, এগুলো তো লাগেই, টুকটাক সবসময়ই লাগে। এই যে মোম চলে এসেছে ঘুম থেকে উঠেছে, এখন আমাদের প্রস্তুতি নিতে হবে চিকেন পকোড়া, মোমের জন্য হবে কয়েকটা চিকেন পকোড়া, আর আমাদের জন্য হবে চিকেন কাবাব, সেটা ম্যারিনেট করা হয়ে গেছে, এবার তৈরি করতে হবে, সেই জন্য ব্যবস্থা নিতে হবে। আমি টুকটাক কাজকর্মগুলো ছেড়ে দিলাম যতক্ষণ ম্যারিনেট হলো, এবার ম্যারিনেট হয়ে গেছে, ভাজা হচ্ছে। কি ভাজা হচ্ছে? এগুলো মোমের পকোড়া। ও আচ্ছা, এটা মোমের তো আজকে দারুণ মানে ফুর্তি। মোমকে জিজ্ঞাসা করো, মোমো তো রয়েছে, বলো তোমার কেমন লাগছে তোমার জন্য পকোড়া হচ্ছে। আমার খুবই ভালো। তুমি তো তাকাচ্ছই না আমার দিকে, এটা করি মেয়ের জন্যই করতে ব্যস্ত, আর আমার জন্য কি হবে আজকে? তোমার জন্য তো কাবাব হবে। ওরে না, তাহলে চলো মোমেটটা হোক, তারপরে দেখি আমার কপালে কি জোটে। কাবাবের আর পকোড়ার রেসিপিগুলো আমি তোমাদের পরে শেয়ার করে দেবো, আজকে তাড়াহুড়ো করে রেসিপিগুলো শেয়ার করা সম্ভব হয়ে উঠল না। মোমের চিকেন পকোড়া হয়ে গেছে, এবার মনি করছে কাবাবের জন্য, আমাকে যেটা বলেছিল যে আমাকে কাবাব করে দেবে, তার জন্য শিখ কাবাবের জন্য শিখে মাংসগুলো গেঁথে নিচ্ছে চিকেনটা, তো চলো এটাও করা যাক, তারপরে তো খাওয়া দাওয়া স্টার্ট হবে। কি গো, এই যে করছি, কেমন লাগছে তোমার করতে? দারুণ। করতে ভালো লাগে না খাওয়াতে ভালো লাগে? খাওয়াতে ভালো লাগে, খেতে ভালো লাগে। যাই হোক, তাহলে আজকে মনে হচ্ছে ডিনারটা বেশ ভালোই হবে, এটা দিয়েই হবে মনে হচ্ছে। তো চলো কমপ্লিট হলে আবার দেখাবো যখন। হ্যাঁ, এটা দিয়েই ডিনার করতে হবে, আর কিছু করার নেই কিন্তু। অগত্যা যদি কিছু নাই পাওয়া যায় এটা দিয়েই চলবে। আর এই যে মনে স্টার্ট করে দিয়েছে সেঁকা, যেহেতু আমাদের গ্রিলার নেই আমরা এইভাবেই করছি, তোমরা এগুলো প্লিজ কিছু মনে করবো না, আমরা এইভাবেই শিক কাবাবটা খাই। এই আমাদের রেডি শিক কাবাব, দেখো কেমন হয়েছে, জানি না তোমাদের কেমন লাগবে। আমাদের দুটো কাঠি রেডি হয়ে গেছে, দুটো শিখে আচ্ছা খুবই ভালোই হয়েছে, জানি না কেমন হয়েছে, তবু তোমরা জানিও কেমন লাগছে। রেডি হয়ে গেছে, চলো ভাত, যা গরম করছে আর পাচ্ছি না, চলে যাই ঘরেতে বসে বসে খেয়ে নেবো। যাও মম, চলে যাও, দারুণ হয়েছে। আর এই গরমে আর পাচ্ছিলাম না, দারুণ হয়েছে, অনেক টাইম লাগলো, তোমরাও চেষ্টা করে দেখো, তবে খুব কষ্ট হবে, প্রচন্ড কষ্ট হয়েছে, খুব ভালোই হয়েছে, মোমেরও ভালো লেগেছে, এখানে আমরাও নিয়েছি এগুলো খাবো বলে। তো চলো আজকে খেতে খেতে এখানেই শেষ করি।
আজকের ব্লগটা। আবার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। তো আজকের মতো সবাই মিলে বাই।